দলীয় সিদ্ধান্ত অমান্য করে মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনেরা ভোটের মাঠে রয়ে গেছেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ঠায় দাঁড়িয়ে আছেন এমপি মন্ত্রীদের হাফ ডজনেরও বেশি স্বজন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষের দিন থাকলেও সরে দাঁড়াননি তারা। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নির্বাচনেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না এমপি মন্ত্রীর স্বজনরা। এই ধাপেও হাফ ডজনেরও বেশি স্বজন ভোটের মাঠে রয়েছেন। কেন্দ্র থেকে কঠোর হুঁশিয়ারি এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের বারবার দেওয়া তাগাদাও কোনো কাজে আসছে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি কুমিল্লা সদর দক্ষিণের এমপি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার। এছাড়াও গাজীপুর তিন আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়ও থেকে গেছেন ভোটের মাঠে। প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো এমপি মন্ত্রী যেন কোনো উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ না করে, প্রভাব বিস্তার না করে সেজন্য নির্দেশন দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সেই নির্দেশন অবহেলা করে তারা সদর মানে প্রকাশ্যে সমস্ত বলে বেড়াচ্ছে এবং ওনার আশীর্বাদ নিয়ে এসে প্রচারণা করছেন। এবারও যদি উন্মুক্ত করে না দিতেন আমার তো নির্বাচনের কোনো সুযোগ ছিল না। আমি অর্থমন্ত্রীর ভাইও না, অর্থমন্ত্রীর শালাও না, সাবেক অর্থমন্ত্রী বর্তমানে বিষয়ের ভাইও না, ভাতিজাও না, ভাগিনাও না। এমপি মন্ত্রীর কোনো কাছের লোক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি লালমনিরহাট দুই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এক আসনের এমপি সুলাইমান হক জোয়ারদার, সেলুনের ভাতিজা নঈম হাসান জোয়ারদার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি প্রত্যেকটা লোককে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করেই যাচ্ছে। এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমাদের সরকার আমাদের একটা স্বাধীনতা দিয়েছে, আমরা যাকে ভালো লাগে তাকে ভোট দিব। রণনীতি শেখ হাসিনার কাছে আমাদের এটুকুই আবেদন, ভোটটা যে সুষ্ঠুভাবে করা হয়, নিরপেক্ষভাবে করা হয়। এই ধাপে 160 উপজেলায় ভোট হবে 21 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।